কিছু কিছু সুন্দর মুহূর্তের কথা সবসময় মনে থাকে, যেমন আজকের দিনটার কথা সারা জীবন মনে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফল পারতে পারতে টায়ার্ড হয়ে গেছি। চেরিটা চেরি আমার মতোই সুন্দর দেখতে। তুমি একটা দাও, একটা দাও না হলে একটা নাও, কোনটা করবা? দিবে না হলে নিবে। নিয়ে নিলা আন্টি কি? বাচ্চা, স্বামী, বন্ধু বান্ধবী, বন্ধু বান্ধবীর বাচ্চা সবাইকে নিয়ে আমরা আজকে চলে আইছি ভাইরাল ফল পারতে, আমেরিকার ভাইরাল ফল চেরি পারতে। ভাই কত কালো দেখছো এগুলা সব, কিন্তু দেখো এবারে এত বড় বড় চেরি গুলা দেখলাম, আর গুলা কিন্তু সবসময় আমি ছোট চেরি দেখি সত্যি। কিন্তু মিষ্টিও আছে এই গাছের। তুমি এতগুলো ফল পারছো বন্ধু? এতগুলো ফল ফলগুলো আমি পাইনি, বন্ধুর হাতে দিয়ে বোকা সাজা দিছি বন্ধুকে। এদিকে বিদেশিরা দেখেন কি সুন্দর করে চেরি ফলের ছবি তুলছে, কেউ বা দাঁড়া থেকে, কেউ বা বসে থেকে। তুলবেই না বা কেন, এত সুন্দর যদি ফল হয় তাহলে তুলবে না বলেন? পাইছি একটা পাখির বাসা, দেখো আসো আসো, প্লিজ 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 আসো না, প্লিজ প্লিজ আসো না, প্লিজ দেখো দেখো না পাখির বাসা। এই দেখেন কি সুন্দর ফলের গাছের ভিতরে, এই যে এই দেখেন। আমরা ফলগুলো তোলার জন্য পিকিং করার জন্য দেখেন কি করছে, হয়তো বা ছোটো বাচ্চারা আসছিল তারা তুলতে গিয়ে ফেলে দিয়ে গেছে। এই দেখেন আমেরিকার ভাইরাল চেরি ফল খাওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে বিট লবণ আনছিলাম, সেটাই বাগানে নিয়ে আসছি। আমি তো বিট লবণ আনছি কিন্তু আমার বান্ধবীরা যা নিয়ে আসছে না সেটা সামনে দেখাবো নি, আমি রীতিমতো অবাকই হয়ে গেছি। আমার একটাই দুঃখ ফল বাগানে আসি, সেটা হলো আমি এত ফল পছন্দ করি কিন্তু আমার ছেলে জীবনও একটা ফলও তুলি খেলো না হাতে। সবাই আবার এখানে এসে আমাদের মতো চেরি খায়, আবার এখানে ইয়েও করে, বাড়ি থেকে মিলা খাবার দাবার আনে, আনির পর এই জায়গায় বসে বসে সবগুলাই মিলি খাওয়া দাওয়া করে। আমার কাছে ভালোই লাগে বিষয়টা, লাইক পিকনিকের মতো। এদিকে আপনার সাকলের সাথে আপু কলো কি এই জায়গায় একটা মই দেখতে পাইছে, সাথে সাথে মাথার ভিতরে আসলে ময়ে উঠি, উঠার পর ময়ের একদম আগাতে যায়া ফল পারবো। ও বাবা, ফল পারতে যায়া দেখি কি মানুষ বড্ড চালাক হয়ে গেছে রে ভাই বোনেরা, একটা ফলও রাখে নেই, সবাই আগে ময়ের উপরে উঠছে উইটি সব ফল পাইরি শেষ করে দিছে। দুই একটা ফল আছে তাও তেমন একটা ভালো লাগো, আর ভিতরে একটা আমি দেখাচ্ছি দেখেন কত বড়, সবগুলো উপরে কিন্তু বড়ই থাকে, যেহেতু ফল পাইনো না তাই নিচের দিকে আবার নামি কেন, একবার লস প্রজেক্টে পড়ি কেন ভাই বোনেরা। ভাবলাম এখানে উঠে কিছু সেরি তুলবো কিন্তু আমার আগেই মানুষ বুঝে গেছে, ইচ্ছা করে তুলি সব শেষ করে দিছে। এখানে সবাই আমরা গোল হয়ে বসছি কারণ ফল পারতে পারতে মোটামুটি টায়ার্ডই হয়ে গেছি। এরপরে বলতেছি কে কতগুলো চেরি ফল পারছে এবং কার চেরি ফল কতটা সুন্দর। এখন যা দেখি আমাদের বড় ভাইয়ের চেরি ফলটাই সবচেয়ে বেশি সুন্দর, এটা নিয়ে আমরা হাসতেছিলাম। এই দেখেন আমার বান্ধবী কি জিনিসটা নিয়ে এসছে, বিশ্বাস করেন এইটা দিয়ে যখন চেরি খাচ্ছিলাম আরে কি যে মজা লাগতেছিল, আমরা সবাই খাচ্ছিলাম। এটা হলো কাসুন্দি, ও নিজের হাতে কাসুন্দি বানায় এখানে আনছে। আমরা এমন পাবলিক যে বাসা থেকে কাসুন্দি পর্যন্ত নিয়ে আইছি বানায় খাওয়ার জন্য চেরি। কি স্বাদ! থ্যাংক ইউ নসিন যে তুমি এত সুন্দর একটা জিনিস বানায় নিয়ে আইছো আমাদের জন্য। গাছের ছায়ায় বসছি কিন্তু মাথার উপরে যে এত সুস্বাদু ফলগুলো ছিল সেটা দেখিই নেই, তাই তাড়াহুড়া করে আবার পারতেছিলাম। এখানে কিছু ইনফরমেশন আপনাদের দিই, এই চেরি বাগানে ঢুকতে আমাদের কোনো রকমেরই টাকা লাগে নাই, তবে একটা শর্ত আছে এই ফলের বাগানে, আপনার যত ইচ্ছে ফল পেরে খাইতে পারেন কিন্তু ফল পাড়ার পরে সেই ফলগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না বা রেখে যেতে পারবেন না, ওইগুলো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেটা কিনে নিয়ে যেতে হবে। আমেরিকার কৃষকরা জানে একটা মানুষ কতই বা ফল খাইতে পারে, যার জন্য তারা কখনোই ফল খাওয়াটা নিষেধ করে না। আজকে দিনটা আমাদের সবারই খুব ভালো কাটছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক আর একটুখানি কমেন্ট করুন প্লিজ, আর কিছু আপনাদের কাছে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।